হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। শীতকালে ঘরে যদি থাকে পালং শাক আর তার সাথে যদি থাকে পনির, তাহলে কিন্তু মাইন্ডে একটাই রেসিপি আসে, সেটা হলো পালক পনির। চলুন তাহলে পালক পনিরটা বানানো যাকে পারে। ফার্স্টে প্যান বসিয়ে প্যানটাকে হালকা হিট করে নিয়ে তার মধ্যে দিয়েছি সাদা তেল, সাদা তেলের মধ্যে দিয়েছি জিরে আর কুচনো রসুন। হালকার উপর নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচনো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নেব। ওই হালকাটা পরে পেঁয়াজগুলো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়েছি এর মধ্যে পালং শাকের পেস্ট। পালং শাকগুলো আগে থেকে জলে ভাপিয়ে নিয়ে তারপরে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় আমি পালং শাকের মধ্যে পরিমাণ মতো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবারে পেস্টটাকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। হালকা কষি আসলে তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর চিনি, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে সাইজ করে কেটে নেওয়া পনিরের পিসগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঠিক এভাবে অনেকক্ষণ ধরে ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে, আর যাতে পালং শাকের গন্ধটা যাতে না বেরোয়। তো মোটামুটি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমার তো পালক পনিরটা রেডি। সত্যি বলতে এই রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল, আর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আরও যদি এমন টেস্টি রেসিপি চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সো টাটা।